করি না তো হাত পুষ্কে যায় ঘোড়ার লাগা রসাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষ্কে যায় ঘোড়ার লাগা আমি যখন খুব ছোট ছিলাম যখন জন্ম নিই তখন আমাদের বাড়িটা ছিল মাটির আর অনেক বড় জয়েন্ট ফ্যামিলি ছিল আমার কাকা পিসি মা বাবা আর ঠাকুমা আর জ্যাঠা ছিল সে ছিল কলকাতাতে তো তারা তো ওখানে ছিল না তো ওই বাড়িতে প্রথম একটা বাচ্চা যে মানে একটা বাচ্চা যখন বাড়িতে থাকে তো সবার একটা প্রিয় পাত্র পাত্রীয় না অ্যাকচুয়ালি আমি পাত্রী ছিলাম সবার প্রচণ্ড ভালোবাসতো সবাই আমাকে আর এতটা ভালোবাসতো মানে ধারণা করার বাইরে কমসে কম 3 বছর পর্যন্ত আমি বাড়িতে একাই ছিলাম তারপরে তো আমার বোন হয়েছে কাকার বিয়ে হয়েছে তো আমি যখন একটু বুঝতে শিখি তখন আমি বুঝতে পারি যে আমাকে যদি কেউ ওই বাড়িতে সব থেকে বেশি ভালোবেসে থাকে সব থেকে বেশি সে ছিল আমার পিসি যার বিয়ে হয়নি তো আমার যখন 4 বছর যখন আমি মানে একটা 4 বছরের একটা বাচ্চা অনেকটাই বোঝে তো আমি যখন বুঝতে পারি কিছু কিছু স্মৃতি আমার মানে মনে মনে এখনও আছে যখন আমি বুঝতে পারি তখন আমার পিসির বিয়ে হয়ে যায় তো চলো পিসির বিয়ে হয়ে যাওয়ার পরও আমি আমার বাড়িতে মানে আদরের মেয়ে ছিলাম কারণ আমার বাবা প্রচণ্ড ভালোবাসতো আর আমি বাবার আমার যে খাবার দাবারের ব্যাপার ছিল প্রচুর প্রচুর মানে খাবার যা আসতো বাড়িতে ধরো একটা মানে কতটুকু আসতো তো জানি না তবে একটা টোপলা যে আঙ্গুর ফল আসতো গ্রেপস যেটা ছিল আমার জন্য মানে সব সময় আমাকেই দি মানে আমাকে পুরোটাই দিয়ে দিত এতটা আর রোজ একটা করে আপেল সেদ্ধ থেকে শুরু করে মানে যতটা একটা বাচ্চার উপরে কেয়ারিং করা যায় ওই সময়কার সিচুয়েশনে তো সত্যি খুব অমায়িক ছিল আমার জন্য তো যখন আমার বোনরা হয় তারপরে ধীরে ধীরে সব কিছু চেঞ্জ হতে থাকে যখন দেখি আমার আমি যখন ছোট মানে একটু বড় হই তখন আমার কাকা মানে আসলে একটা দুঃখের খবর এটাই যে যে পিসি আমাকে প্রচণ্ড ভালোবাসতো সে পিসি আজকে নেই তো সে কিভাবে কি হয়েছে না হয়েছে কিভাবে মারা গেল সে সে ভিডিও আমি অবশ্যই বানাবো এখন না একটু কদিন পরে তোমাদেরকে আমি শেয়ার করব যখন সময় পাবো একা নিরিবিলি থাকবো যখন ইচ্ছে হবে কারণ এত সত্যি যে জিনিসগুলো সত্যি যে কাহিনিগুলো সেটা কিন্তু মানে আবেগে হয় না সবসময় ইমোশনালভাবে যদি কখনও আমার মনে পড়ে তখনই আমি হয়তো তোমাদেরকে ভালোভাবে বলতে পারবো আর তারপরে যখন আমি একটু বড় হই আমার আমার বড় বড় অনেক পুতুল ছিল একটা ঘটনা বলি আমার অনেকগুলো পুতুল ছিল মানে পুতুল বলতে মানে বড় বড় পুতুল যেগুলো বসতো ওই সময় ওই পুতুলগুলো মানে সবার কাছে সচরাচর থাকতো না যেটা আমার কাছে ছিল 2-3টে তো আমাদের পিছনে ছিল একটা মাঠ তো মাঠে আমি যখন যাই আর তখন ওখানে একটা লোক ছিল হয় না আশপাশে যে কাকা পাকা মানে নিজস্ব না আশপাশে তো ওনাকে না খুব ভয় পেতাম ওনাকে ভয় পেতাম তার থেকে বেশি ভয় পেতাম আমি আমার কাকাকে মানে আমার কাকার নিয়ম ছিল কাকা কাজে যেত কাঠের কাজ করতো ওই সময় তো কাকা সকাল প্রচণ্ড ভয় পেতাম কাকা বাড়িতে আসতো দুপুরবেলা দুপুরবেলা আমাকে বাড়ি না দেখলেই মার ঠিক আছে মানে আমি বাড়িতে কেন নেই তো ওই সময়টা টোটো করে বেড়াতাম একটু বুঝতে শিখেছিলাম তো এইবার যখন আমি মাঠে গেছি তো ওই লোকটা আমাকে বলছে তোর কাকা এসছে বাড়িতে আমি তো ভয়ে আর নেই আমার পুতুল রেখে মানে পুতুল আমি রেখে দৌড় মেরেছি তাহলে বুঝতে পারছো তো কতটা ভয় পেতাম আমি তো তারপরে আমি যখন বাড়ি আসি এসে দেখি আমার কাকা আসেনি তো আমি যেই বাড়ি ঢুকেছি তার কিছুক্ষণের মধ্যেই কাকা ঢুকেছে যে আমি গিয়ে যে আমার পুতুলটা নিয়ে আসব সেটা আমার আর হয়নি হয়ে ওঠেনি তো যাই হোক আমি পুতুলটা নিয়ে আসা হয়নি তারপরে কাকা এসে আমাকে ডোলে ডোলে চান করিয়ে দিল চান টান করিয়ে ভাত খাইয়ে নিজে খেয়ে আমাকে নিয়ে শুয়ে পড়েছে তো আমি যখন শুয়ে পড়ি কাকা দেখি যেই ঘুমিয়েছে আমি সেই উঠে যাই উঠে গিয়ে আমার সাথে ছিল আমার এক বান্ধবী তো সে বান্ধবীকে নিয়ে আমি চলে যাই মাঠে খুঁজতে কিন্তু ওখানে আমি গিয়ে আমার পুতুল পাই না কিন্তু পুতুলের ওপর যে গামছা দিয়ে ঢাকা ছিল সেই গামছাটাই ছিল পুতুল আর আমি খুঁজে পাইনি তো খুব খারাপ লেগেছিলো মনটা কে নিয়েছে হয়তো যে বলেছিল সেই নিয়ে চলে গেছে পুতুলগুলো
তো এত সুন্দর পুতুল ছিল, স্বাভাবিক জিনিস ওই সময় যে কেউ নিয়ে, আগেকার বাচ্চা এখনকার বাচ্চারা তো দামি কেন, ভালো জিনিস থাকলেও কখনো ধরে না, কিন্তু ওই সময় কিন্তু মানুষ নিয়ে যেত মানুষের কোনো ভালো জিনিস থাকলে। তো যেই যেই নিয়েছে, কে নিয়েছে জানি না, আমি আর হয়তো ওই পুতুলগুলো কোনোদিনই পাইনি ফিরে। তবে আমার কাকা প্রচণ্ড ভালোবাসতো আমাকে, কিন্তু যখন আমার কাকার বিয়ে হয় তখন আমার মনে আছে বিয়ের দিন, আর আমি না বাসে বাসে তারপরে গাড়িতে বমি করতাম, উঠতে পারতাম না, এটা ছোটবেলার থেকেই। তো এখনও, এখন তাও একটু অভ্যাস হয়ে গেছে, এখন তো আমি সব কিছুই করতে পারি, তার কারণ কি এখন চড়তে চড়তে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আগে তো গাড়িতে খাওয়া তো দূরে থাকে, এখন তো গাড়িতে আমি খেয়ে নিতে পারি, অসুবিধা হয় না আমার। এইবার এখানে কি হয়েছে, যখন আমি যাই মানে ছোটবেলায়, মানে তো কাকার বিয়ের সময় আমি যখন যাই, তখন কাকার কোলেই আমি বমি করে দিয়েছিলাম, মানে কাকার কোলে বসে গেছিলাম, আমাকে একজন বমির ওষুধও মনে হয় কিনে দিয়েছিল খাওয়ার জন্য, তখন আমি অনেক ছোট। তো ওই ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরেও আমি বমি করে দিয়েছি কাকা বিয়ের সেই পাঞ্জাবি পাঞ্জাবি সমেত বমি, মানে ওই অবস্থায় কাকা বিয়ে করতে গেছে। তো কাকা প্রচণ্ড ভালোবাসতো আমাকে, প্রচণ্ড, মানে তার কাছে আমি তার মেয়ের মতো না। আমার বাবা যতটুকু না করেছে, আমার কাকা আমার জন্য ততটুকু করতো ওই সময়, মানে চান করার একটা বাচ্চাকে কেয়ার করা, সব কিছু করতো আর প্রচণ্ড ভালোবাসতো। তো তারপরে আমার ঠাকুমাও প্রচণ্ড ভালোবাসতো, ঠাকুমাকে আজকেও মনে পড়ে, সে হয়তো আজকে নেই, আজকে 7-8 বছর হলো সে গত হয়েছে। আর তারপরে তোমার এই যে যখন বিয়ে টিয়ে হয়ে যায়, কাকি বাড়ি ফিরে আসে, তারপরেও কিছুদিন খুব ভালো ভালো যাচ্ছিলো। যেমন আমি ধরো পড়তে গেছি, পড়তে গিয়ে না মানে মার, আগে তো প্রচুর মারতো পড়তে গেলে, তো ওই পড়া পারতাম না বলে ওই কোচির যে বেত গুলো ছিল সে বেত দিয়ে আমার পায়ে না মারতো, তো সে পায়ে না দাগ হয়ে যেত। তো কাকি যখন আসে তখন কাকিও আমাকে স্নান করিয়ে দিত, খাইয়ে দিত, জানি না ফ্যামিলির মধ্যে কি হয়। তারপরে যখন দেখি সব একটা ঝগড়াঝাটি শুরু হয়, বাড়িতে আলাদা হয়, আমার কাকা আগে একটু প্রবলেম ছিল, মানে অনেক কিছু মানে একটু নেশা ফেশা করতো, তো সেখানে আমার কাকি সেই জায়গাটাকে সেভ করে দিয়েছে এবং ঠিক করে নিয়েছে। তো আগে যখন কাকিকে কাকা মারতে যেত, ইট ফিট ওই হয় না, এরকম প্রবলেম চলছিল, তো যখন মারতে যেত তখন আমি চলে যেতাম, আগলে রাখতাম কাকিকে, মানে আমি আমি রুখে দাঁড়াতাম, এরকম একটা ওই সময় আমি নিজে রুখে দাঁড়াতাম, মানে আমি ভালোবাসতাম। আমি ছোটোবেলার থেকে ইমোশনাল আর মানুষকে প্রচণ্ড ভালোবাসি, আর কিন্তু যদি কেউ আমাকে কোনো কখনও কোনো রকম কিছু বলে বা আমি শুনতে পাই যে ও আমাকে অ্যাভয়েড করছে বা ও আমাকে কিছু মানে অন্য চোখে দেখছে, আমার সামনে কিছু পিছনে কিছু, তারপর থেকে আমি কোনো দিনই আমি তার সাথে কথা বলতে চাই না, আমরা কথা বলতে চাই না কেন, কোনোদিনই বলি না। তো এই জিনিসটা আমার মধ্যে আছে, তো আগে আমি প্রমাণ দেখি যে হ্যাঁ এ আমার সাথে এরকম করছে, তো তারপর থেকে সেদিন থেকে আমি আর ওর সাথে জীবনেও কথা বলবো না, আর কোনো মায়া টান আমি রাখি না। এবার না জেনে তখন একটা মায়া লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। তো তারপরে এইভাবেই সুন্দর একটা পরিবেশ চলতে থাকে। তারপরে তো বাড়িতে যা হয় একটু জানোই তো, অশান্তি চলতেই থাকে, টুকটুক টুকটুক অশান্তি হতেই থাকে। তো অশান্তি হওয়ার সাথে সাথে সব কিছু আবার সেটও হয়ে যায়, দুদিন অশান্তি হয়, আবার দুদিন কেউ কারোর সাথে কথা বলে না, আবার সব ঠিক হয়ে যায়। তো অনেক সমস্যা, এবার একটা সংসারে যারা সংসার করে এখন তো বুঝতে পারি, তো সংসারে প্রচুর সমস্যা হতেই পারে, কারো দোষ কারো গুণ এগুলো থাকেই, দু হাত এক হাতে তো কখনো তালি বাজে না, তো দুটো হাতেই তালি বাজে, তো হয়তো ভুল এখানেও থাকে ওখানেও থাকে, স্বাভাবিক জিনিস, আমার মারও ছিল হয়তো বা আমার কাকির ছিল, তো দুজা ছিল বাড়িতে, তো এইবার এইভাবে ঝগড়া অশান্তি হয়। কিন্তু আমার একটা কি বলতো, মানে কষ্ট লাগে মাঝে মাঝে যে আমি নিজের ঘরের লোক, যখন মানে আমি যাকে এত ভালোবাসতাম, যাকে এতটা স্নেহ করতাম, যার প্রতি আমার এতটা টান ছিল, যে কাকা যে আমাকে এতটা ভালোবাসতো, সে যদি হয়তো আমাকে সেই শাসন সেই কেয়ারিংটা রাখতো আমার ওপরে, তাহলে হয়তো আমার জীবনটা আজকে আরও সুন্দর হতে পারতো, আমি জীবনে মানে আরও সুন্দর বলতে জীবনে কিছু করতে পারতাম, যে হয় না একটা মানুষ নিজের পায়ে দাঁড়ানো, নিজের জন্য কিছু করা, হয়তো আমি করতে পারতাম, কিন্তু সেটা হয়তো আমার কাকা ছেড়ে দিল ধীরে ধীরে আমার প্রতি সে ভালোবাসাটা।
তারপরে যখন নিজেরা নিজেদের ফ্যামিলির লোকই যদি যখন কারো উপরে বদনাম করতে শুরু করে, তুমি কোনো দোষ করবে না, অন্যায় করবে না, অথচ ওই হয় না পরনিন্দা পরচর্চা, মানে এগুলো চলতে থাকে, তো স্বাভাবিক জিনিস। আমার জীবনে এরকম ঘটে গেছে, যেমন আমি কোথাও বেরোলে পরনিন্দা পরচর্চা এগুলো চলতো, আমাকে নিয়েই বেশি সমালোচনা চলতো, জানি না কেন মানুষ এত জ্বলতো আমার প্রতি, তো প্রচুর জ্বলতো, প্রচুর। এটা কেন হতো, কিসের জন্য হতো আমি জানি না, এখনও মানে আমি নোটিস করি এখনও মানুষ আমার প্রতি জ্বলে। আজ পর্যন্ত আমি তোমাদের বলি, আমার কোনো এক্সট্রা বান্ধবী নেই, আমি নিজের মতন নিজে থাকি, ঘরের মধ্যে থাকি, নিজের সংসার নিজের মতন করে গুছিয়ে নিয়েছি। কিন্তু একটা সময় ছিল আমি রাস্তায় বেরোতাম, পড়াশোনা করলে তো মানুষের জীবনে বন্ধুবান্ধব থাকেই, তো মানুষ একটু কোথাও বেরোতেই পারে, তো তখনকার সিচুয়েশনটাও এরকম ছিল না, মানে মানুষ অনেক সেকালে ছিল, মানে অনেক সেকালে আমার সময়টা। তো আজকে তাদের মেয়েরাই অনেক কিছু করে, তাদের ফ্যামিলির লোকে অনেক কিছু করে, কিন্তু মানে সেই জিনিসটা, সেই জায়গাটা হয়তো সেটা ভুলে গেছে, সেই মানুষটা, সে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো ভুলে যায় যে একটা সময় আমার সাথে যেগুলো ঘটেছে সেগুলো আজকে তার মেয়ে তার থেকে ডবল, মানে আমি যেটা করিনি সেটাও আমার জীবনে ফিরে এসেছে। তো কিছু হয় না, কিছু কিছু বান্ধবী থাকে, যেন কথায় আছে তোমাদের একটা, মানে এত কথার মধ্যে একটা খাঁটি কথা বলি, যদি বান্ধবী করতে চাও, যে তোমার বান্ধবীর দরকার, তো আমার মনে হয় বান্ধবী ঘরের আশপাশে না করে স্কুলে করো, কলেজে করো, বাইরে করো, দূরে করো, যে 10 দিন পর, 1 সপ্তাহ পর একদিন গেলে কোথাও কথা বললে, ঘুরলে ফিরলে, সে যেন তোমার ফ্যামিলির আশপাশে না থাকে। তো এইগুলো যদি করতে পারো তাহলেই হয়তো তুমি আর বান্ধবী কখনো ধারে কাছে রাখবে না, আর এমন বান্ধবী রাখবে না যে তোমার খুব ক্লোজ, যাকে তুমি বিশ্বাস করে সব বলতে